দিন শেষে তিনি কন্যাদের বাবা ছিল, বাবা হয়ে বেঁচেছিলেন, ছেলেদের বাবা হয়ে বেঁচে ছিলেন না। ঠিক একই ভাবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা পরে তো কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই লোক শুধু জান্নাতে যাবে না, কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়া হুয়া কাহাতাইন, সে এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি অবস্থান করছে জান্নাতে আমার ঠিক কাছাকাছি এইভাবে অবস্থান করবে, দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে পালন করবার কারণে। আমি জানি না আপনারা নিশ্চয়ই অনেকে অনেক হাদিস পড়ে থাকবেন, আপনারা এমন কোন হাদিস পেয়েছেন কিনা যে এক ডজন ছেলে সন্তান লালন পালন করলে এইরকম কোন ফজিলত এর কথা কোথাও বলা হয়েছে? আপনারা দেখেছেন এরকম কোন হাদিস? আমি অন্তত পাই নাই যে এক ডজন ছেলে লালন পালন করেছে কোনো মা বাবা, তার বিনিময়ে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে যে বারোটা যেহেতু করেছে, দুটা মেয়ের বিপরীতে বারোটা ছেলে করেছে, একটা পুরস্কার হোক না, এরকম কোন পুরস্কারের কথা আমার জানা নেই। এরপরে যখন এক শ্রেণী মানুষ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, তখন তাদের ব্যাপারে কি বলা যায় সেটা আপনারা ঠিক করবেন। সময়ত উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বাবা, কোনো অভিভাবক, কোনো প্যারেন্টস, কোনো মা যদি কোনো কন্যার কারণে, কন্যা দায়গ্রস্ত হয়ে পড়েন, সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায়, কোনো কারণে তিনি যদি কোণঠা সময় পরিস্থিতির মধ্যে পড়ে যান, এরপরও তিনি যদি সেই মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে কোনো কার্পণ্য না করেন, সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান টান করে যদি তার কন্যাদেরকে তিনি ভালোবাসা দেন, সদাচরণ করেন, তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন, দুঃখিত, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বহু হাদিস আছে, আমি আর সেদিকে যাব না, শুধুমাত্র একটি হাদিস বলে শেষ করব। সেটা হলো আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সোহবাতি, আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মাক, তুমি সবচেয়ে ভালো আচরণ করবে তোমার মায়ের। এরপর জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল তারপর, আপনারা জানেন হাদিসটি খুবই প্রসিদ্ধ হাদিস, তিনি বলেছেন তারপর তোমার মায়ের, জিজ্ঞাসা করা হলো তারপর, এরপরে বললেন তারপরও তোমার মায়ের, এরপর সাহাবি যখন জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ তারপর, এরপর বললেন তোমার বাবার। আপনারা অনেকে শুনেছেন ডক্টর জাকির নায়েক, তিনি এই হাদিস প্রসঙ্গে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোল্ড মেডেলটাও দিলেন মাকে, তারপর সিলভার মেডেলটাও দিলেন মাকে, ব্রোঞ্জটাও দিলেন মাকে, বাবাকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার। এরপরে যদি কেউ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, যে যুক্তিতে বলে সেটা আপনারাও জানেন আমিও জানি, বলা হয় বাবার সম্পদে ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে 1 টাকা পায়, এখানে মেয়ের প্রতি অবিচার করা হয়েছে। আপনারা জানেন এর মতো হাস্যকর একটা দাবি আরেকটি হতে পারে না, কারণ ছেলে বেচারা, এতক্ষণ শুধু মেয়েদের কথা বলছি, আসলে একটু ছেলেদেরকে আমরা দুর্বল হিসাবে দেখি, ছেলে বেচারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মা তার ভরণ পোষণ দিতে বাধ্য নন, যদি বাবা মা বলেন যে তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো তোমার চালদাল তুমি জোগাড় করো, বাবা মা সেটা বলতে পারেন, সে রাইট তাদের আছে, বিয়ে এখনো বেচারা করে নাই মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে। এরপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন বিয়ে শাদীর চিন্তা করে, বাপ মা এটা বলতেই পারেন যে বাবা তোমার বিয়ে শাদীর টাকা তুমি জোগাড় করো, আমি তোমার বইয়ের গহনা কিনে দিব, মোহর জোগাড় করব, তোমার খরচ খরচা দিব, এটা বাবা মা করতে বাধ্য নন শরীয়ত দৃষ্টিকোণ থেকে, ছেলেটা ছেলেকেই জোগাড় করতে হবে। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে, এর মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্ন বারবার এসেছে সেটা হলো যুবকদের প্রশ্ন, বাবা মা বিয়ে দিতে চায় না আমরা কি করব? আমি সে প্রশ্ন উত্তরে যেতে পারবো কিনা জানি না, তবে তরুণদের আহাজারে আমাকে খুব কষ্ট দেয়, কারণ আমি খুব বেশি বয়সে বিয়ে করিনি, আমি এখন নানা হয়েছি, আপনারা অনেকে জানেন আমার এই বয়সে আমি নানা হয়েছি, এটা অনেকে শুনলে আসমান থেকে নাজিল হওয়ার উপক্রম হয় যে কিভাবে সম্ভব। তো আমি বলি আমি আমার সংসার জীবন গোছানো শেষ, আমি এবং আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি ঘুরেও বেড়াই আল্লাহ বিল্লাহ করে বাকি জীবন কাটিয়ে দিই, আমার কোনো টেনশন নাই, কারণ আমার সংসারের সব সেট আপ করা শেষ, সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করুণা হয়, মায়া হয়, যারা আর্লি ম্যারেজ কে দোষনীয় মনে করে তারা অনেক বেশি দেরি করে তথাকথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে 30-35 পার হওয়ার পর বিবাহ শাদী করেন। এই মানুষগুলো তাদের ছেলে মেয়ে হইতে হইতে, প্রথম তো আবার ছেলে মেয়ে নেওয়া যাবে না, একটা লম্বা সময় এনজয় করতে হবে,
চল্লিশের পর হয়ে যায় ছেলে মেয়ে হতে হতে। এরপর এই ছেলে পড়ালেখা করে গ্রাজুয়েশন করতে করতে 55-60 চুই চুই হয়ে যায়, ততক্ষণে সংসারের ঘানি টানতে থাকে। আল্লাহ না করুন ছেলেটা যদি অমানুষ হয়, এই বেচারা বৃদ্ধ বয়সে আর যাওয়ার কোনো উপায় নাই, আবার সন্তান তো একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না, তাহলে তার দুঃখের কোনো শেষ আছে? আর আমার সবকিছু কমপ্লিট, এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল হয়, বেলাইন হয়, সোজা কানটা মলে দিয়ে দরজা দেখা দিতে কোনো অসুবিধা নাই, কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে, অনেকগুলো সন্তান আছে, আর দ্বিতীয়ত আমার বয়সে এখনো অনেকখানি বাকি আছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলছিলাম সেটা হলো ছেলেদের, এই বেচারাদের যে অসহায়ত্ব, এটার কথা কেউ বলে না। দেখেন, আমিও নারীদের ওয়াজই করে গেলাম, ছেলেদের অসহায়ত্বের কথা একটু বলি। এই বেচারারা যতদিন বাবা সংসারে থাকবে, তোমার ঘানে তুমি টানো, বাবা মা বাধ্য না। মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না। এরপর যখন বিয়ে হবে, বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে, হুজুর একটু বলে দেন আমার আব্বা এখানে আছে। আমি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী দিনে আমার এক বন্ধু মানুষ সেখানে গেছিলাম, এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে, এসে বলছে হুজুর আপনার অনেক ওয়াজ শুনছি, আজকে আমার বাপরে হাতের কাছে পাইছি, আমাকে বিয়ে দেন, আমি বহু বলছি, আজকে আপনি হাতে নাতে বলেন। আমি নিজে লজ্জা লাল হয়ে গেলাম যে ছেলে কি বেহায়ার মতো কথা। যাই হোক, তো এই বেচারারা বিয়ে করতে যাবে, বাপ বলে যে কি করো তুমি বিয়ে করবে, মানে টাকা কামাই করো। মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে, তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব? বলে, বলার সুযোগই নাই, রাইটই নাই। এরপরে বিয়েটা যখন হয়ে যায়, এই বেচারা এতদিন নিজের পেট পালা লাগতো, এখন বউয়ের পেট পালো, ছেলে মেয়ের পেট পালো, অর্থাৎ তাদের রিজিকের ব্যবস্থা করো, তাদের উপার্জনের দায় দায়িত্ব তার। নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান, অসহায় হয়ে যান, তাদের দায়িত্ব তার। বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয়, শ্বশুরবাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটার টাকাও তাকে দিতে হয়। শতভাগ খরচ ছেলের, শতভাগ খরচ কার? ছেলের। আর বাপের সম্পদে পাবে হলো 2 টাকা, 2 আনা, আর মেয়ে পাবে 1 টাকা। তার অন্যের খরচ তো দূরের কথা, নিজের খরচই তার উপরে বর্তায় না। ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে? একজনকে 2 টাকা দিয়ে বাজারে পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখাই দিয়েছেন, এতগুলো সব তোমাকে আনতে হবে। আরেকজনকে 1 টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র 1 টাকা দিয়া যা খুশি তা করতে পারো। তাহলে এই 1 টাকা যাকে দেওয়া হয়েছে, তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে? আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। যারা নিজের বিবেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারকে, বিশ্লেষণকে বিচার করতে চায়, তারা আল্লাহর উপরে